একটি আলোচনা সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করে দিলীপ ঘোষ। তৃণমূল নেত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর দিলীপের মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। এই নিয়ে বারাসাত কোর্টের লিগাল সেলের আইনজীবী বলেন, বিগত কয়েক বছর আগে যেগুলো স্যার আইজাক নিউটন থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে পৃথিবীর অসংখ্য বৈজ্ঞানিক জন্মেছেন, যেগুলো আবিষ্কার করতে পারেননি দিলীপ ঘোষ, সেগুলো আবিষ্কার করেছিলেন। যেমন গরুর দুধ থেকে সোনা আবিষ্কার করেছিলেন, অনুরূপভাবে করোনার যখন এই প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ যখন দিশেহারা, কেউ কোনো ওষুধ আবিষ্কার করতে পারছে না, কোনো ভ্যাকসিনেশন হচ্ছে না, সেই সময় তিনি গোমূত্র থেকে করোনার প্রতিষেধক আবিষ্কার করেছিলেন এবং গরুর গোবর থেকে তিনি করোনার ওষুধ আবিষ্কার করেছিলেন। সেই দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য তো করতেই পারে, কিন্তু একটা জিনিস, ইনি যে মন্তব্যটা করেছেন সেগুলো সারা ভারতবাসী মহিলার একটা ভাবাবেগে কিন্তু একটা আঘাত হেনেছে। উনি একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বললেন যে ওনার বাপ মায়ের ঠিক নেই, ওনার মানে উনি কি বলেন ওনার ঠিক নেই। দেখুন, আমরা সকলে ভারতবাসী, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরূপভাবে ভারতবাসী, সুতরাং ভারতবর্ষে যে রাজ্যে আমরা যাই না কেন, আমরা সেই রাজ্যেরই ছেলে বা সেই রাজ্যেরই মেয়ে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ারিউ মেয়ে, পশ্চিমবঙ্গের মেয়ে, আসামের মেয়ে, উড়িষ্যার মেয়ে, গুজরাটের মেয়ে, আপনার উত্তরপ্রদেশের মেয়ে, মধ্যপ্রদেশের মেয়ে, সমগ্র ভারতবর্ষের মেয়ে এবং ভারতবর্ষের উজ্জ্বল এবং নক্ষত্র, উজ্জ্বল মুখ।